ব্যাস আমাদের আয়রন করা কাজ কিন্তু কমপ্লিট। এই আমাদের নিয়মেই কিন্তু আপনি ফর্মাল প্যান্ট আয়রন করে নিতে পারবেন। হাই এভরিওয়ান, এই ফর্মাল প্যান্ট আয়রন কিভাবে করতে হয় আমাদের ভিডিও দেখলে আজকে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। এই ফর্মাল প্যান্টের আয়রনের ভাঁজ কিভাবে করতে হবে আমাদের ভিডিওতেই বুঝতে পারবেন। সব ফর্মাল প্যান্টের ভাঁজ কিন্তু এইভাবে দেখেন, এইভাবে করে নিয়ে এই ভাঁজে ভাঁজ করে নিতে হয়। দেখেন আগে এই ভাঁজে ভাঁজ করে নিতে হবে, নিয়ে তারপরে আপনি টেবিলে সুন্দর করে আগে ফেলে নেবেন। নেওয়ার পর দেখেন এই পার্টটা কিন্তু উঠিয়ে নিতে হবে, এইভাবে উঠিয়ে নেওয়া এই নিচের পার্টে আগে আয়রন করে নিতে হবে। এভাবে নিচের পাটে মিল করে ফেলার পর আপনি আয়রনটি নিচের পাটে আগে করে নেবেন। মানে যেহেতু আয়রন করে যেগুলো পোশাক পরা হয় সেগুলো সাইজে কিন্তু কিরকম ভাঁজ থাকে, এই ভাঁজ বরাবরই কিন্তু ক্লিয়ার করে নেওয়ার পরেই আপনি আয়রন দিয়ে ফিনিশিং করে নেবেন। বাস এই পার্টে আয়রন করার পর কিন্তু আবার দেখেন এইভাবে কিন্তু এই পার্টটি উল্টা পাশে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিয়ে কিন্তু আবার এই পাশেও আয়রন আপনি দিয়ে দিতে হবে। ব্যাস এই পাওয়া কিন্তু আমাদের আয়রন করা হয়ে গেছে। এখন এই পাশে যে নিচের যে আর একটা মাথা রেখে দিয়েছিলাম এটা কিন্তু আবার বের করে নিতে হবে, নিয়ে আগে আয়রন এই ভিতর সাইডে করে নিতে হবে, তারপরে একই নিয়মে ও অপোজিট সাইডও আয়রন করে দিতে হবে। ব্যাস আমাদের এই পাশেও কিন্তু আয়রন করার কাজ কমপ্লিট। এখন আমরা এই দুই পাও এক টেবিল করে নেব, ব্যাস দুটো একসাথে মিল করে নিয়ে দুপুর পাশেও একটু আয়রন দিয়ে নিব আমরা। ব্যাস আমাদের আয়রন করা কাজ কিন্তু কমপ্লিট। এই আমাদের নিয়মেই কিন্তু আপনি ফর্মাল প্যান্ট আয়রন করে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সালামু আলাইকুম।